ঝাল করার জন্য এখানে পাবদা মাছটাকে এই যে ভেজে রেখে দিয়েছি, আমি ভেজে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো একটু কালো জিরে, তারপর দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো আন্দাজ মতো মিষ্টি, এবার একটু নাড়াচাড়া করবো। টমেটোটা পুরোপুরি গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আন্দাজ মতন হলুদ দিলাম। এবার দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার আবারও একটু নাড়াচাড়া করে নেবো। এবার দিয়ে দেবো একটু আদা বাটা। দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেবো আন্দাজ মতো জল। আর এটা একটু ফুটবে, তরকারিটা ফুটছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এবার ছড়িয়ে দেবো ওপর থেকে ধনে পাতা। পাবদা মাছের তরকারি আমার কমপ্লিট।